তিনি একজন বয়স্ক মানুষ, তার ডায়াবেটিস ছিল এবং আছে এবং নিয়ন্ত্রণে আছে। তারপরেও তিনি চিন্তা করছেন যে করোনার এই আমলে কিভাবে আরও বেশি সতর্ক থাকা যায় এবং ভ্যাকসিন নিয়েও তিনি চিন্তা করছেন যে ভ্যাকসিন তাকে দেয়া যাবে কিনা বা কি ধরনের প্রিপারেশন, এই সবগুলো বিষয় নিয়ে সংক্ষেপে যদি একটু বলতেন। ধন্যবাদ, খুবই আমার কাছে মনে হচ্ছে খুবই টাচি একটা কোশ্চেন উনি করেছেন। আমি মনে করি প্রত্যেক নাগরিকের দায়িত্ব, ছেলে মেয়েদের দায়িত্ব বাবা মার খেদমত করা এবং তাকে তাদেরকে তাকে দেখাশোনা করা। সেক্ষেত্রে উনি ওনারা সবাই মিলে ওনার বাবাকে রিটায়ার্ড পার্সন গভর্নমেন্ট তাকে দেখাশোনা করছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য, স্বাস্থ্য সুরক্ষার জন্য। আমি খুবই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক যারা শুনতেছেন তাদেরকেও আমরা উদ্বুদ্ধ করবো আমার মতো যারা তাদের বাবা মা আছে তাদের ক্ষতি খেয়াল রাখার জন্য। যাই হোক, উনি ডায়াবেটিসে ভুগছেন এবং মোটামুটি সুনিয়ন্ত্রণ আছেন, মাঝে মাঝে একটু অনিয়ন্ত্রিত হয়ে থাকে। এক্ষেত্রে যা হয়, ডায়াবেটিস রোগী বয়স্ক মানুষ ইমিউন সিস্টেম কিন্তু এমনিতে দুর্বল, যে কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে বেশি। ওল্ড এজে ইনফেকশনটা খুবই সিরিয়াসলি হয়ে যায়, বিশেষ করে নিউমোনিয়াটা হয়। তার জন্য শুধু ওল্ড এজ ডায়াবেটিস হোক বা না হোক, যে কোনো ওল্ড এজ যেখানে আমার ইমিউন সিস্টেমের প্রবলেম আছে বা দুর্বল আছে, যেমন ক্যান্সার হলেও তো দুর্বলতা আছে, হার্ট ফেলিউরও দুর্বলতা আছে, রেনাল ফেলিউর হলে দুর্বলতা, ডায়াবেটিস নেই, ডায়াবেটিস হয়তো নাই না, ফলে যেটাই হোক না কেন ওল্ড এজ ডায়াবেটিস সাথে আরও কমরবিড কন্ডিশন জটিলতা থাকে, সেক্ষেত্রে তার ইনফেকশন না হয় যাতে জটিলতা না বাড়ে, সেজন্য আমার আমার এগেনস্ট ইনফেকশন ভ্যাকসিন দেওয়া দরকার আছে। এক্ষেত্রে নিউমোনিয়া ভ্যাকসিন খুব আক্রান্ত হয় কমিউনিটি, আমার নন এটা আমার কমিউনিটি নিউমোনিয়া হওয়ার সম্ভাবনাকে বেশি, সেক্ষেত্রে নিউমোনিয়া ভ্যাকসিনটা খুবই ইম্পর্টেন্ট। ডায়াবেটিস হোক ডায়াবেটিস না হোক, এনি ওল্ড এজ যেখানে আমার ইমিউন সিস্টেমে গন্ডগোল আছে বা দুর্বল আছে, সেখানে আমরা দিতে পারি প্রত্যেকে 3 বছর পর পর একটা করে ইঞ্জেকশন দেওয়া। শুধু খালি নিউমোনিয়া ভ্যাকসিন না, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনও কিন্তু ইম্পর্টেন্ট, প্রতি বছর একটা করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া, এটা সবার জন্য প্রযোজ্য। যা ওল্ড এজ ডায়াবেটিস হোক বা ডায়াবেটিস নাই হোক, আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বর্তমান সিচুয়েশনে, এবং এটি রিকমেন্ডেশন ওয়ার্ল্ড ওয়াইড যে ওল্ড এজে আপনার নিউমোনিয়া ভ্যাকসিন দেওয়া এবং প্রতি বছর একবার করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া খুবই ইম্পর্টেন্ট বিষয় হতে রাখা। জি, আমি মনে করি আপনি ওল্ড এজের মানুষ যারা রয়েছেন তাদের কিভাবে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি গ্রহণ করতে হবে এটি চমৎকার করে বলেছেন। এই প্রসঙ্গে আমি একটু শুধু বলতে চাই, আপনাকেও আমরা অভিনন্দন জানাতে চাই, আপনি কিছুদিন আগে চিকিৎসা দিতে গিয়ে আপনি করোনায় আক্রান্ত হয়েছেন এবং আমাদের অনেক অগণিত চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন, অসংখ্য চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। আপনাকে আমরা অভিনন্দন জানাতে চাই এবং আপনি যাতে আরও দীর্ঘদিন আমাদের রোগীদের সেবা দিতে পারেন সেই বিষয়ে আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই। স্যার, আপনি এখন যদি একটু বলেন, যারা আসলে ওল্ড এজে রয়েছে তারা তো সাবধানতা অবলম্বন করছেনই, তাদের জন্য স্পেসিফিক আরও যদি কিছু পরামর্শ থাকে ডায়াবেটিস ছাড়াও আপনি যদি একটু বলেন শীতকালে। ধন্যবাদ। আপনি শীতকালে যে কোনো নিউমোনিয়া হয়তো এমনিতে সাবধানতা অবলম্বন করা, বাইরে যাওয়ার থেকে দূরে থাকা, ধুলাবালু থেকে দূরে থাকা, এটা খুবই ইম্পর্টেন্ট ওল্ড এজের জন্য খেয়াল রাখা হবে, এবং যারা আক্রান্ত হয়েছেন করোনা আক্রান্ত হয়েছে তাদেরকে দূরে থাকা, বা যারা নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন বাসার আরো যারা সর্দি কাশি আছে তাদেরকে দূরে থাকাটা ইম্পর্টেন্ট মনে করি। সো ওল্ড এজ আইসোলেশন থাকা ভালো, দূরত্ব মেনটেন করে থাকা ভালো, মাস্ক পরে থাকা ভালো। মাস্ক শুধু খালি করোনার জন্য না, যে কোনো ইনফেকশনের জন্য ইম্পর্টেন্ট, আমার ধুলাবালু থেকে ইম্পর্টেন্ট, ধুলাবালু থেকে অনেক ইনফেকশন ছড়ায় বেশি, ড্রপলেট ইনফেকশন বেশি হয় শীতকালে, এই জন্য আমি মনে করি মাস্ক পরাটা খুবই ইম্পর্টেন্ট। ইভেন কি বাসা থাকলেও মাস্ক পরা থাকা ভালো, যার বিশেষ করে যারা যারা কাছাকাছি যারা লোক আছে তাদের দিকে ইনফেকশন থাকে, ইভেন নিউমোনিয়া থাকে, সর্দি কাশি থাকে, ভাইরাস ইনফেকশন থাকে, ভাইরাল ইনফেকশন তো বেশি হয়, যেগুলো ভাইরাল বেশি হয়, এক্ষেত্রে দূরে থাকাটাই আমি মনে করি ওল্ড এজের জন্য ইম্পর্টেন্ট। আর আমার কথা যা বললেন, এটা আমার যে সুস্থতা যেটা ফেরত আসছে, এটা আমি মনে করি আমার যে অগণিত রুগী আছে যারা আমার শুভাকাঙ্ক্ষী, তাদের দোয়া এবং আল্লাহর রহমত ছাড়া এখানে সম্ভব না, কারণ আমার জানি স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট করানোতে নেই, সকল সাপোর্টিভ ট্রিটমেন্ট, এবং নির্ভর করে কে কতটুকু আক্রান্ত হয়েছে, যত বয়স বাড়বে তত কিন্তু জটিলতা বেশি আসবে। জি, তো আমার মর্বিডিটি থাকবে, আমার হত অনেকে অ্যাজমা রোগী আছে, সিওপিডি আছে, হার্ট ফেলিওর আছে, হার্ট ডিজিজ আছে, রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, তাদের বেলা কিন্তু আমার জটিলতাগুলি আরও বেশি হয়। শুধু ডায়াবেটিস না, তার সাথে আদার কোনো প্রবলেম থাকলে, জটিলতা থাকলে, তাহলে আমার আমার করোনাজনিত কারণে যে জটিলতাগুলি এগুলো আরও বেশি প্রকট হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে হসপিটাল যাওয়ার প্রয়োজন পড়তে প্রয়োজন পড়ে, আইসিউতে যাওয়ার প্রয়োজন পড়তে পারে, তো আমি সেই সুযোগটা আমি কেন দিব, বাসায় থাকবো, সুগার সুনিয়ন্ত্রণ থাকবো, মেন্টাল স্ট্রেস কমাবো। মেন্টাল স্ট্রেস কমানোর প্রতিও আপনি গুরুত্ব দিয়েছেন অন্যান্য বিষয়ের সাথে।